ফের মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মর্মান্তিক সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার রৌতুয়া থানার নাকাট্টি ব্রিজে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিশ্বজিৎ কর্মকার, ভোলা কর্মকার এবং এনামুল রহমানের। তারা রৌতুয়ার বিলাইমারী, হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এবং উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে শুক্রবার রাতে তারা তিনজনে একটি মোটরবাইকে চেপে অনুষ্ঠানে নিমন্ত্রণ সেরে ভালুকা থেকে ফিরছিলেন। ঠিক সেই সময় নাকাট্টি ব্রিজের ওপর একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে তাদের মোটর বাইকের, যার ফলে বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তড়িঘড়ি রৌতুয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়। আমার ছেলে নিমন্ত্রণ দিতে গেছিল, বিয়ের নিমন্ত্রণ দিতে, নাতনির বাড়িতে বিয়ে আছে আমার, নিমন্ত্রণ দিতে গিয়ে ছেলে 6:30 সময় ব্যাক করেছে, 6:30 সময় এখানে ডেট করে দিয়েছে। আর আমি জানি আমরা রাত 8:30 সময় খবর পেয়েছি। তারপরে আমরা আমার ছেলের মোবাইল ভাঙা চলা ছিল, কোন পুলিশে নিয়ে যা, পুলিশে তোর আমি ফোন করি, তো বলছে আমি পুলিশ বলছি, তোর ফোনে জানতে পারলাম। তখন আমি রাত্রে এখানে আসলাম, এখান থেকে আমরা গেছি, আমরা 1:30-2 সময় আমরা এখান থেকে গেছি, বলে সকালে আসো, সকালে দরখাস্ত লেখা পাঠানো হবে, আমাকে এটাই বললো স্যার। বাইকে কয়জন ছিল? বাইকে তিনজন ছিল স্যার। কে কে ছিল? আমার জামাই, আমার ছেলে আর জামাইয়ের একটা বন্ধু। আপনার জামাইয়ের নাম কি? সনোজ কর্মকার, ভোলা কর্মকার। ছেলের? বিশ্বজিৎ কর্মকার। ভালো কাছে গ্যাস আসছিল নিমন্ত্রণ দিয়ে, বাড়ি আসছিল, বাড়ি ঢুকছিল, ব্যারিজের মুখে মারা গেছে, ব্যারিজেই মেরেছে। এখানে ডাকাটি বেরিয়ে, ডাকাটি বেরিয়েই মারা গেছে। এটা মারা হয়েছে, মেরে ফেঁকা হয়েছে, এদেরকে মারা হয়েছে স্যার, মারা হয়েছে।